ইসলামপুর শহরে বহু প্রতীকৃত মুক্ত মঞ্চ আজ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। তিনি জানান, এইচআরবিসির ফান্ড থেকে প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে এই মুক্ত মঞ্চের নির্মাণ করা হয়েছে। তিনি আরও জানান, এই মুক্ত মঞ্চের একটি বাইরের স্টেটের দরকার আছে, সেটি খুব তাড়াতাড়ি নির্মাণ করা হবে। এই মুক্ত মঞ্চ নির্মাণ হওয়াতে সাংস্কৃতিক জগতের প্রত্যেকটি মানুষ ও সাধারণ মানুষ আজ খুশি। ইসলামপুরের নিউটাউন এলাকায় নতুন এই মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন হলো। ফ্রিতে কেটে ফলক উন্মোচন করে আজকে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে ওই মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন হন। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ সাংস্কৃতিক জগতের বিভিন্ন কলা কৌশলীরা ও বিশিষ্ট ব্যক্তিরা। খুব ভালো লাগছে যে সংস্কৃতি মঞ্চটা উদ্বোধন হয়ে গেছে। এটাতে আমরা এইচআরবিসি থেকে, এখান থেকে আমি যখন এইচআরবিসির ভাইস চেয়ারম্যান ছিলাম, আমাকে এইচআরবিসির ভাইস চেয়ারম্যান করেছিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এইচআরবিসি থেকে এখানে 1,70,00,000 টাকা আমরা সিএসআর আছে, কোম্পানি সোশ্যাল রেসপন্সিবিলিটি, ওই হেডে আমরা দিয়েছিলাম। সেই সিএসআর ফান্ড থেকে মোটামুটি 1,70,00,000 টাকা দিয়ে একটা জায়গায় আসছে। এর মধ্যে এখন পর্যন্ত এখানে 1,25,00,000 টাকার মতো খরচ হয়েছে। আর একটা সেডের সুন্দর আছে, সেডের এস্টিমেটটা 57,00,000 টাকা। তো অত না করে আমরা একটা সিম্পল একটা হাফ সেট করার একটা পরিকল্পনা করেছি, সেটা অতি সত্ত্বর আমরা করবো। দাদা বলছি, কতটা সুবিধা হবে মানুষের? অনেক সুবিধা হবে এখানে। আমরা নেতাজি সুভাষ মঞ্চটাও খুব তাড়াতাড়ি আমি আশা করছি আমরা ওটাকেও টেন্ডার করে করতে পারবো। ঠিক, থ্যাংক ইউ। বেল আইকন আর সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা। সব সময় থাকুন খবরে।